thank you আসসালামু আলাইকুম শুরু করছি নগর জনপদের খবর সংবাদ কক্ষে আছি আমি মৃত্তিকা মোস্তফা এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে টানা ছ ঘন্টার বৃষ্টিতে সিলেটে আবারও বন্যার পানি বেড়েছে নগরীর অনেক এলাকা নতুন করে প্লাবিত হয়েছে পানি ঢুকে পড়েছে সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও সুরমা ও কুশিয়ারা নদীর পানি তিনটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেট থেকে সাদিকুর রহমান পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে তাফিমুল ইসলাম সুজনের রিপোর্ট সিলেটে রোববার বন্যার পানি কমতে শুরু করেছিল তবে রাতে টানা বৃষ্টিতে আবারও পানি বাড়তে শুরু করে এরই মধ্যে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ নগরের বিভিন্ন এলাকা ডুবে গেছে রাস্তাঘাট উপচে বসতবাড়িতে পানি ঢুকে পড়ছে এতে নতুন করে পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ মানে এটা তো অতার অতর্কিতভাবে বানিয়ে হামলা করছে একজনের না জানাইয়া বা বাইশের বোন এত দিনের বেলায় বানিয়ে আস্তে আস্তে বাড়ছে বৃষ্টি ছিল না এদের গত রাত্রে বৃষ্টিতে নদী তো বরাট এই পানি তো নিজে নামতে পারে নাই রাত তিনটার পর থেকে হুট করে শাসা করে পানিটা ঘরের মধ্যে ঢুকা শুরু হইছে রাত্রে তো বাসায় থাকতে হয় না উপরে গিয়া উদলাই গিয়া ফ্লোরে রয়েছে মতো অবস্থায় পানি প্রচুর বাড়ছে আমাদের পেট বিছনা ডুবে গেছে আর কি কষ্ট আছে এখন বর্তমানে কদিন পরে পরে পানি সিরিয়া কদিন পরে পরে পানি কোনো অবস্থা নাই আবহাওয়া বিভাগ জানিয়েছে টানা বৃষ্টিতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাত বারোটা থেকে আজকে সকাল নয়টা পর্যন্ত আমাদের রেকর্ড কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে দুশো বত্রিশ মিলিমিটার আমাদের জুন মাসের জন্য স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে আটশো আঠারো দশমিক চার মিলিমিটার এটা যদি স্বাভাবিক বৃষ্টিপাতের প্রবণতা বা স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ যদি এর চেয়ে বেশি যদি হয়ে যায় তখন কিন্তু পানি বৃদ্ধি পায় সেক্ষেত্রে বন্যার সম্ভাবনা দেখা যায় দুর্ভোগ কমাতে সুরমা নদী খনন ও বেরিবাদ নির্মাণের দাবি জানাচ্ছেন স্থানীয়রা সুমা নদী খনন হওয়ার কথা ছিল সুমা নদী খনন না হওয়াতেই আমাদের এই দুর্ভোগ বাড়তেছে আর নদীর সাইড যদি আমরা বেরিবাদ না দেই তাহলে আর সুইচ গেট কন্ট্রোল না করি তাহলে এই পানিটাকে এই এলাকাবাসীকে রক্ষা করা যাবে না সিলেটে বৃষ্টিপাত চলতে থাকায় বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা তিমুল ইসলাম সুজন চ্যানেল আই অবৈধ অস্ত্র উদ্ধার ও দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ড মোহাম্মদ আবুল হোসেন দীপু ময়মনসিংহ প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন পাঁচই জুন উপজেলা নির্বাচন হলেও স্থানীয়ভাবে কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়নি প্রতিপক্ষ অস্ত্রের মহড়া দিচ্ছে এবং তাদের ওপর হামলা করছে বলেও অভিযোগ করেন তিনি পাগলা থানার ও সার্কেল অতিরিক্ত পুলিশ ওসি সুপার আফরোজা নাজদিনের বিপক্ষে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে তাদের প্রত্যাহার দাবি করেন আবুল হোসেন দীপু চট্টগ্রাম বিজিএমআই ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির উদ্যোগে তিন দিনের অ্যাডমিশন ফেয়ার চলছে সিবি মেলা উদ্বোধন করেন সাবেক প্রথম সহসভাপতি ও উদ্দিন ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ইচ্ছুক দর্শনার্থীদের কাছে বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগের বিভিন্ন স্টল পাঠদান সহ ভর্তির নানা তথ্য তুলে ধরা হয় সেই সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে তৈরি পোশাক খাতে নিজেকে উদ্যোক্তা কিংবা দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার নানা দিক তুলে ধরেন আয়োজকেরা এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সাদে ওমরের রিপোর্ট বরিশাল সাংবাদিক ফোরাম এর অভিষেক ও পারিবারিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ফোরামের সভাপতি সুম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাদ বরিশালের সাংবাদিকদের অংশগ্রহণে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনদের অংশগ্রহণমূলক সভা হয়েছে প্রধান অতিথি ছিলেন প্রধান তথ্য অফিসার মোহাম্মদ শাহিনুর মিয়া আগামী পাঁচ জুন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে আচরণ বিধি আচরণবিধি লঙ্ঘনসহ নৈরাজ্য সৃষ্টির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে বিভিন্ন বিদ্যালয়ের পাঁচশো শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধের গল্প শুনিয়েছেন কুষ্টিয়ার চার বীর মুক্তিযোদ্ধা গল্প শুনে কুইজ প্রতিযোগিতায় গল্পের বিভিন্ন বীরত্ব প্রশ্নের উত্তর দিয়ে বিজয়ী হয়েছে দশজন শিক্ষার্থী রাঙ্গামাটিতে মাধ্যমিক পর্যায়ে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী চাকমা মারমা ত্রিপুরা পাংখোয়া ভাষা শিক্ষাদান কর্মসূচি শুরু হয়েছে কার্যক্রমের ভাষা শিক্ষা উদ্বোধন করেন দীপঙ্কর তালুকদার এমপি রংপুরে শতভাগ সাক্ষরতা ও শিক্ষার্থী ঝরে রোধের উপর গুরুত্ব আরোপ করে সমন্বিত উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত বিভাগীয় কর্মশালা হয়েছে উপবৃত্তি কর্মসূচি স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জাকির হোসেন বাগেরহাটের মোরেলগঞ্জের নিশনবাড়িয়া ইউনিয়ন পরিষদে দু হাজার চব্বিশ দুহাজার পঁচিশ অর্থবছরের পাঁচ কোটি একান্ন লাখ ছ হাজার চারশো তিন টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম আসুন সবাই মিলে তীব্র তাপদাহের প্রবাহ মোকাবেলা করি সচেতন হই সুস্থ থাকি এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে হিট অ্যাকশন ডে জেলা রেডক্রসেন্ট সোসাইটির উদ্যোগে এ উপলক্ষে সচেতনতামূলক র্যালি বের করা হয় সাতক্ষীরা শহরের জনগুরুত্বপূর্ণ শহীদ রিমু স্মরণীর পোস্ট অফিস মোড় থেকে পুরাতন সাতক্ষীরা পর্যন্ত সড়ক পুনর্নির্মাণের দাবিতে দু ঘন্টার প্রতীকী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে জেলা নাগরিক কমিটি শেরপুরে ঝিনাইগাতিতে দ্বিতীয় শ্রেণীর গারো শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষক ফাহিমের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে গারো ছাত্র সংগঠন সাদিয়া ও মো চ্যানেল ছিল নকর জনপথের খবর সবাইকে ধন্যবাদ